সবাই জয় গুরু। চলো শুনছি সানিক এবং নিরামিষ আহার। নিরামিষ খাবার এবং সৈন্য আইন। সত্যভাই বললেন, যে সব সৈন্য যুদ্ধ করছে তাদের কি নিরামিষ খাবার খাওয়া ভালো নাকি আমিষ খাওয়া ভালো? শ্রী শ্রী ঠাকুর, সবজি ভালো, এতে অধ্যক্ষায় বাড়ে, খরচ কম, পশুদের খাবারের দাম বেশি। আমরা যখন মাছ খাই তখন আমাদের কোষ মাছের মতো বৃদ্ধি পায়। মাছ যা খায় আর পশুরা যে মাংস খায় তা আমার মানসিক অবস্থা। সাধু ভাই, যারা পাহাড়ি এলাকায় লড়াই করে তাদের উত্তেজিত করা দরকার, তারাও কি নিরামিষ খাবে? শ্রী শ্রী ঠাকুর, হ্যাঁ, এটি করা শালীন জিনিস এবং এটি সেখানেই শেষ হওয়া উচিত। নিরামিষ ভোজীরা যে সমস্ত যোদ্ধা খায় তারা উত্তেজিত হলে সহজে থামে না, চরম হিংসাত্মক হয়। সাধু ভাই, নিরামিষ খাওয়া তাদের উত্তেজনা বিলম্বিত করে। শ্রী শ্রী ঠাকুর, বেরি কি? আমি একটি দৃষ্টা দিতে না, এটা যে উপায়। জয় গুরু।